বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রবীন্দ্র ঋতু ব্লগ। তো বন্ধুরা, প্রথমেই বলবো তোমরা কেমন আছো, কারণ সত্যি কথা এই কদিন আমি কোনো ব্লগ করতে পারিনি, তো আমারও মনটা খুব একটা ভালো নেই। আর তোমাদের আমি বলেছিলাম ডেইলি ব্লগ দেখাবো, তো আমি এখন দিন ব্লগ করতে পারিনি একটা অন্য প্রবলেমের জন্য। যাই হোক বন্ধুরা, ফাইনালি সেই প্রবলেমটা চলে গেছে, আর কোনো প্রবলেম হবে না। তো প্রতিদিনের ব্লগ তোমরা এবার থেকে প্রতিদিন পাবে, এটা আমার সবার ফার্স্ট তোমাদের বলারই ছিল, তাই আমি একদম ব্লগটা শুরু করার আগেই তোমাদের এই কথাটা জানিয়ে দিলাম। তো বন্ধুরা, আমার ব্লগটা আজকে দেখতে থাকো। আজকে 31 ডিসেম্বর, আজকে আমরা অনেক মজা করব, অনেক আনন্দ করব, সারা দিন কী কী করছি, কোথায় যাচ্ছি, আর কীভাবে এই 31 ডিসেম্বরটা সেলিব্রেট করছি, তোমাদের সব কিছুই আমি দেখাবো। তো বন্ধুরা, আমার ব্লগটা সারা দেখতে থাকো আর সঙ্গে থাকো। বন্ধুরা দেখো, আজকে সকালবেলা রোদ উঠেছে, কিন্তু দেখো বন্ধুরা কত কুয়াশা, আরও কুয়াশা ছিল জানো বন্ধুরা। তখন বাজে 6:10-15 হবে, মানে আজকে দাদাভাই মর্নিং ডিউটি গেছে, তো তখন উঠেছিলাম। তো বিকেলের কিছু প্ল্যান আছে, এর জন্য আজকে দাদাভাই মর্নিংয়ে ডিউটি গেছে, তখন উঠেছিলাম বন্ধুরা। এই সমস্ত কিছুই দেখা যাচ্ছিল না, মানে এতই কুয়াশা ছিল, মনে হচ্ছিল এখানে একটা সাদা চাদর ফেলা, এতটাই কুয়াশা ছিল। এখন অনেকটাই কেটে গেছে, এখন অনেকটা বেলাও হয়ে গেছে, এখন প্রায় এখন 9:00 বাজে, 8:00 বেজে গেছে, হয়তো 8:00 বাজে, তো এখন অনেকটাই বেলা হয়ে গেছে, তো অনেকটাই কুয়াশার রেস কেটে গেছে। তাও কিছুটা আছে হালকা হালকা, তখন যেরকম ছিল অনেক কেটে গেছে। ওই দেখো বন্ধুরা, সকালবেলায় পম্পি কোথায় চলে গেছে, ওই আসছে, ওই যে ওই যে আসছে, ওই দৌড়ে 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 আসছে, মানে ওদের বাড়িতে গেছে, ওদের বাড়ির ওখানে তারা খেয়েছে, এখানে চলে এসছে। কি গাল নাড়ছে, ওখানে তারা খেয়েছে, তারা খেয়ে এখানে এবার চলে এসছে। এবার এদের গুড মর্নিং হওয়ার পাল্লা। এই যো, এই যো সামনে এসছে একজন, এই যো রোদ উঠে গেছে, এই যো প্রতিদিনের মতো আজকেও নিয়ে চলে এসেছি ঘর ভর্তি, ফেলানো কাজ, এই সব কিছুই আমি সারবো তোমাদের সঙ্গে। আর সারাদিন তোমরা আমার সাথে থাকবে, আর আমার কাজকর্ম সমস্ত কিছু দেখতে থাকবে, কী কী করছি সব দেখতে থাকবে বন্ধুরা আজকে। তো চলো, কাজবাজ সব সেরে নিই সকাল সকাল, কারণ যেতেও হবে। চলো, আমি প্রথমে যাব মার বাড়ি, আমি আর মেয়ে মার বাড়ি চলে যাব। দাদাভাই বিকেলবেলা কাজ করে, মানে ডিউটি করে, ওই দিক থেকে একেবারে ও যাবে ওখানটায়। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো বন্ধুরা চলো, রোজের মতো আজকেও লেগে পড়ি ঘরের কাজে, ঘরের কাজ রোজ একই। আজকে বন্ধুরা দাদাভাই সকালে ডিউটি গেছে, এর জন্য আমার কোনো তাড়াহুড়ো নেই, কিচ্ছু নেই, একদম রিল্যাক্সে নিজের মতন কাজ করলেই হলো। কিন্তু তাও টাইমে যেরকম স্নান করে ঠাকুর দিতে হবে, এইগুলো রয়েছে। তো এমনি কাজবাজ নেই, আজকে রান্নাও নেই, কারণ আজকে যাবো মার বাড়ি প্রথমে, আমি আর মেয়ের মার বাড়ি চলে যাবো, তো রান্না বান্না নেই, দাদাভাই কাজ করে ওখান থেকেই যাবে। এরকমই উঠে গেছি, তো আজকে যেহেতু রান্না বান্না নেই, কোনো মানে দাদাভাইও নেই, রান্নার কোনো তাড়াহুড়ো নেই, কোনো কিছু নেই, আমার অনেকটা হেডেক কম, চিন্তা কম, তো অত তাড়াহুড়ো করারও কোনো বিষয় নেই। আমি তো সেই মানে সব কিছু গুছিয়ে গাছিয়ে রেডি হয়ে বেরোবো, অত তাড়াহুড়ো করার কিছু নেই, গেলেই হলো, যাবো ওখানে। এই সমস্ত কিছু গুছিয়ে নিই, গুছিয়ে ঘর গুছবো, তারপরে স্নান করবো, সমস্ত হয়ে গেলে কালকে রুটি করেছিলাম বন্ধুরা রাত্রিবেলা, কালকে রুটি আর ফুলকপি আলু ভাজা। তো এই রুটি আর ফুলকপি আলু ভাজা যেহেতু করেছিলাম, অত বাসন বেরোয়নি, তো কটা মানে এই প্লেট বাটি যেগুলোতে ভাজা টাজা নিয়ে খাওয়া হয়েছে ওগুলোই আছে, ওগুলোই ধুয়ে নেবো, ব্যস হয়ে যাবে। কালকে
বন্ধুরা দেখো একেবারে সানটান হয়ে গেছে, একটু প্রেসারে ভাত করেছিলাম, ভাতটাও হয়ে গেছে, মেয়েকে খাওয়াবো, আমিও খাবো, তার আগে ঠাকুর দেব। ঠাকুর ভোগ সমস্ত পুজো টুজো দিয়ে নিয়েছি, আজকে গাছে অনেক ফুল হয়েছিলো, এই দেখো সব ঠাকুরকেই ফুল দিতে পেরেছি, এই যে অনেকগুলোই ফুল হয়েছিল। হ্যাঁ দেখো আমার পুজো টুজো হয়ে গেছে, এবার মেয়েকে একটু খাওয়াবো, খেয়েছে সকালে আবার খাবো, প্রেসারে ভাত করেছি বললাম, প্রেসারে ভাত খাওয়াবো। তো চলো সঙ্গে থাকো আর দেখতে। দেখো বন্ধুরা প্রেসারে ভাত করে দিয়েছি, এই যে মেয়েকে খাওয়াচ্ছি, এই যে দেখো সবজি দিয়ে করেছি, সবজি দিয়ে পুরো শিম, পেঁপে, আলু, টমেটো, কাঁচা লঙ্কা, একটু মুসুরির ডাল দিয়ে করেছি, বেশ ভালো লাগে, আর গরম গরম তো খুবই ভালো লাগে। ওই মেয়েকে খাওয়াচ্ছি এখন, এই যে খেলে টেলে এসে এখন খাচ্ছে। তো চলো খেয়ে নিই, খেয়ে মেয়েকে স্নান করাবো, পরিষ্কার করাবো, তারপরে দেখা করছি। তারপরে রেডি হয়ে গেছি, রেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু বেলা করেই যাচ্ছি, মানে দুপুর হয়ে গেছে, একটা বাজে, এই যে মেয়ে বেরিয়েছে। এই যে তো বন্ধুরা দেখো বেরিয়ে গেছি, এই যে মেয়ে হাই করো, হাই করো। ওই যাচ্ছি এবং মারবাড়ি যাবো, ওখান থেকে যাবো বড়বাজার, ওখান দিয়ে তোমাদের দাদাভাইও আসবে, বড়বাজার যাবো, বড়বাজার থেকে এসে তারপর রেডি হয়ে যাবো ঘুরতে। চলো বন্ধুরা কোথায় যাবো তোমরা দেখতেই পাবে তখন। বাস থেকে নেমে গেছি, আজকে আমাকে কিরম পাগলি পাগলি লাগছে, একটু সাজিনি কিছু করিনি, বাস থেকে নেমে গেছি, এবারে যাবো। তো চলো একেবারে ঢুকে দেখা করছি, আমি মায়ের বাড়ি চলে এসেছি। এই যে এই দেখো, ও বাবা দেখ দেখ আমার মেয়েকে দেখে সে হাই করলো, হাই কর, হাই বন্ধুরা, হ্যাঁ আমার মেয়ের পাশে থেকো, দেখো বন্ধুরা বিকেল বেলা বসে আছি আর আমার মা রান্না জোগাড় করছে, এই দেখো ফুচকিকে দেখো কড়াই শুধু ছাড়াচ্ছে, এই দেখো আর দেখতে পেয়েছে এই যে সব জোগাড় করে নিয়েছে, আলুরদম করছে, আমার মেয়ের জন্য ওই ভুট্টাটা পুরাবে এখন,
এনজয় করছে মা বাইরে সব জোয়ার করছে তো চলো মা কি মেনু করছে এবারে দেখি তাহলে ওইতে কি দেখাও বন্ধুরা আমার মা রান্না বসিয়ে দিয়েছে দেখো আলুরদম করছে পেঁয়াজ ক্যাপসিকাম এ দেখো টমেটো কাঁচা লঙ্কা দিয়ে এতে বোধহয় কড়াইশুঁটিও দেবে দিয়ে আলুরদম করছে সঙ্গে কি হবে আমি নিজেও জানি না তো তোমরা আমি দু সবাই দেখি সঙ্গে কি হবে সঙ্গে লুচি হবে বন্ধুরা আমার মা আলুরদমটা বানায় পুরো অসাম মানে বেসিক্যালি আমার বাবার তো ফেভারিট আমার মানে তোমাদের দাদা ভাইয়েরও খুব ভালো লাগে আমার মায়ের হাতে রান্না যেরকম ডিম মানে ডিমের কারি ঘুগনি তারপরে আলুরদম এইসব তা যাই হোক বন্ধুরা বুঝতেই পারছো মায়ের হাতে রান্না মানে একটু অন্যরকম আমাদের মতো না বন্ধুরা এই শীতকালে এই কড়াইশুঁটি দিয়ে এই ক্যাপসিকাম টমেটো দিয়ে আলুরদম খাওয়ার মজাটাই আলাদা একদম শীতের সময় সবজি খাওয়ার মজাই আলাদা আর গরম গরম খেলে তো আর কিছু হবে কথাই নেই আমার মেয়ের এখানে কি খাচ্ছে ওটা দেখো ভুট্টা খাচ্ছে ও দুদিন বানিয়ে দিয়েছে ও ভুট্টা খাচ্ছে ও এসেই দেখে নিয়েছে এটা ফ্রিজে ছিল ব্যাস করে দাও এক্ষুনি খাওয়া শুরু হয়ে গেছে ওকে করে দিয়েছে আগে তো চলো বন্ধুরা মা রান্নাটা করুক ততক্ষণ সঙ্গে থাকো দেখো বন্ধুরা আমার মায়ের ময়দা মাখাও শুরু হয়ে গেছে এত সকাল সকাল মানে তাড়াতাড়ি করছে আর কি তো আমরা একটু বেরোবো তোমরা জানোই আজকে আমি ঘুরতে যাবো বলে এসেছি তাই দেখো আমার মেয়ে মেলায় যাবে আমার মেয়ে হচ্ছে আমার মেয়ের ল্যাজ ওই যে ময়দা ঘাঁটছে হাতে ময়দা আর ওই মায়ের সাথে সাথে করছে এদিকে ওই যে আলুরদম ঢাকা পড়ে গেছে কষা টসা হয়ে গেছে আমি অনেক পরে এসেছি ময়দাতে বল কী দিয়েছে ময়দার মধ্যে অনেক কিছু দিয়েছে নাকি তো ওই চিনি নুন তেল যা যা দেয় আরও কিছু একটা দিয়েছে সুজি দিয়েছে বাবারি বাবা যাই হোক স্পেশাল কিছু হচ্ছে তো চলো খাওয়ার সঙ্গে থাকো বন্ধুরা আমি এখন একটু বের করেছি এখন যাচ্ছি বড় বাজারে আমি এরকমভাবে যাচ্ছি ভেবে ভেবো না কেন যাচ্ছি ওদিক থেকে তোমাদের দাদাভাই আসছে তা ওই আর কি একটু মাল নিয়ে আসবো ওই দেখো আমি ব্যাগ ভুলে এসছি দাঁড়াও চলো ব্যাগটাই ভাবছি কিছু একটা নিলাম না চলে যাচ্ছে এরকম ব্যাগ ভুলে এসছি তো চলো ব্যাগটা নিয়ে আসি তারপর দেখা এই যে ব্যাগ নিয়ে তো ভুলে গেছিলাম দাদাভাইয়ের কাছে একটা ব্যাগ আছে তবু আমি একটা নিলাম একটু হেল্প হয়ে যাবে দুজনে নিলে একটু কম হবে একা নিলে ভারী বেশি হবে তো চলো দেখো বন্ধুরা বড়বাজার থেকে চলে এসেছি এসে খিদে পাচ্ছিল খাওয়া দাওয়া হয়ে গেছে এবারে রেডি হবো আর ঘুরতে যাবো এ দেখো দাদাভাই চলে এসছে তো চলো এবার রেডি হই আর বেরোবো না দেখো একেবারে রেডি হয়ে গেছি এই যো একেবারে রেডি হয়ে বেরিয়ে পড়েছি এই যো মেয়ে শোনাই মেয়েও রেডি হয়ে গেছে কই আসো তো বন্ধুরা দেখো মেয়েও রেডি হয়ে গেছে এদিকে তোমার দাদাভাই আসছে তারপর আমরা যাবো ঘুরতে দাদাভাই রেডি হয়ে গেছে এই যো এবার আমরা বেরোবো চলো এই যাও চলো বন্ধুরা যাচ্ছি কোথায় দেখো রাত্রির বেলায় বেরোচ্ছি টাটা বাই চলো সঙ্গে থাকো না আমি একটু নিয়ে দেখো আমরা চলে এসেছি ধর্মতলায় পার্ক স্ট্রিট এইখানে আসার কথাই সকাল থেকে তোমাদের বলছিলাম চলে এসেছি বাস থেকে সবাই নামলাম এখন চলো সঙ্গে থাকো আর তোমরাও দেখো আজকে কী হচ্ছে এখানে বন্ধুরা 31 ডিসেম্বরে এই রাতটা অনেক বড় করে সেলিব্রেট হয় ওটাই খুব মজা হয় দেখতে ভালো লাগে চলো দেখো বন্ধুরা দেখো মেয়ে ঘুমিয়ে গেছে ও বাবা হাই দেখো শোনাই হাই বলো ঘুম থেকে ওটা ফুল এনার্জি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ কত লাইট কত কিছু এই সারা বছরের শেষে একটা দিন ভীষণ মজা ভীষণ আনন্দ হয় চলো বন্ধুরা বাবার সাথে তুমি দেখতে থাকো আর নিউ ইয়ার সেলিব্রেট করো নতুন বছরকে এইভাবেই আমরা বন্ধুরা পাকশিলের রোডটা দেখো কত এই দেখো বন্ধুরা মেয়ে ঘুমিয়ে পড়েছিল ওকে লাইট দেখে তোলা হচ্ছে এই দেখো
দেখো বন্ধুরা মেয়ে কি কি কিনলো এই দেখো শোনাই টাকা এই দেখো সেটাই কিনে দিচ্ছে এইগুলো সব কিনেছে এই যে আমি হাতে সব ধরে আছি এই যে তো চলো বন্ধুরা হাই বন্ধুরা তো দেখো ফাইনালি বাড়ি চলে এসেছি এই চলেই এসেছি ভাই বাড়ির গেটের সামনে গলির সামনে চলে এসেছি তো বন্ধুরা দেখলে তোমরা অনেক আনন্দ করলাম অনেক মজা করলাম আর অনেকটাই টায়ার্ড হয়ে গেছি আর ভালো লাগছে না এরকম মেয়ে ঘুমিয়ে পড়েছে সারা রাস্তা ঘুমোতে ঘুমোতেই এসছে তো বন্ধুরা আজকের মতো এই ব্লগটা আমি এখানেই শেষ করছি তো বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার প্লিজ আর যারা বন্ধুরা আমার ভিডিও এখন দেখছো অথচ আমাকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর আমাকে এইভাবেই ভালোবাসা দিও পাশে থেকো তো বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো নতুন বছর ভালো করে কাটিও হ্যাপি নিউ ইয়ার এগেন তো টাটা বন্ধুরা দেখো বাড়িতে এসেছি এসে খাওয়া হয়ে গেছে এখন কাটা হবে কেক মানে আমাদের ঘরে নিউ ইয়ার সেলিব্রেশন হবে তো বোন এই দেখো কেক এনেছে এই যো এখন কাটা হবে তো চলো বন্ধুরা সঙ্গে থাকবো আর কি সেলিব্রেশনটা দেখতে থাকো ঘরে দেখো বন্ধুরা কেকটা কাটছি আমি এই যো একটু বড় করে তো বন্ধুরা দেখো কেকটা আমি কাটছি এটা তুলে নে নিউ ইয়ারটা তুলে নে কেউ হ্যাপি নিউ ইয়ার বলছিস না তো এই ছুরি দিয়ে এই ভালো হয় না এই ভাবে কাটা একটুখানি বার্থডে সময় কেটে না একটুখানি বার্থডে সময় কেটে ওই সেলিব্রেশন হয়ে গেলে অন্য অন্য পড়ে যাচ্ছে হ্যাঁ অন্য ছুরি দিয়ে ওইটা দেবো আরেকটা হ্যাঁ ওইটা দিলে ভালো পিস হবে গো প্লেট ছাড়া কি করে তুই হাতে দিস এই দেখো দাও জায়গা দাও না তুলি পড়ে যাচ্ছে তো বন্ধুরা আমাদের ঘরে নিউ ইয়ার সেলিব্রেশন দেখতে পেলে কেকটাও দেখতে পেলে ব্লগটা আমি অনেকক্ষণ আগে শেষ করে দিয়েছি তো বোন এই কেকটা আনলাম আমি তোমাদের সাথে সব শেয়ার করেছি সারাদিনে কী কী করলাম তো এটাও তোমাদের সাথে শেয়ার করলাম তো বন্ধুরা দেখো ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানাবে টাটা